দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর 31 মে চালু হচ্ছে নৌ পরিবহন আর 1 জুন থেকে চালু হবে দূরপাল্লার গণপরিবহন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচলের কথা বলা হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে করোনা সংকটের দোহাই দিয়ে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর তাগিদ নাগরিক সমাজের। বিস্তারিত নেক্সট রিপোর্টের। দীর্ঘদিন পর রেলপথ সচল হচ্ছে, তাই চট্টগ্রামে ট্রেন ধোয়া মোছা সহ শুরু হয়েছে নানা কার্যক্রম। ট্রেনের টিকিট বিক্রিতেও সামাজিক দূরত্বের নির্দেশনা মানা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিপরীত চিত্র বাসের ক্ষেত্রে। মালিকরা বলছেন নির্দেশনা মোতাবেক বাস চালাতে লোকসান গুনতে হবে, এছাড়া সামাজিক দূরত্ব পুরোপুরি বাস্তবায়ন নিয়েও তাদের শঙ্কা রয়েছে। গণপরিবহন চলাচলের খবরে নড়ে চড়ে বসেছেন রাজশাহীর মালিক ও শ্রমিকেরা। বলছেন সরকারি নির্দেশনা মেনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কাউন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং জীবাণুমুক্ত করার সমস্ত ব্যবস্থা করেছি। তবে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে জানিয়ে ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন বরিশাল অঞ্চলের লঞ্চ সংশ্লিষ্টরা। সামাজিক দূরত্ব মেনটেন করে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা ওইভাবেই পরিচালনা করব এবং ভাড়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে পূর্বের ভাড়া সেই ভাড়াটা আমাদের বৃদ্ধি করতে হবে। দুর্যোগের এই সময়ে যাত্রীদের জিম্মি করে ভাড়া বাড়ানো অযৌক্তিক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়ে যেন করোনার এই দুর্ভোগ এবং দুর্যোগের সময় তারা যেন আরেকটি সমালোচনার সম্মুখীন না হন। 1 জুন পরিবহন চলাচলের সিদ্ধান্তে রংপুরেও বাস ধোয়া মোছার কাজে নেমেছে পরিবহন শ্রমিকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।